মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের দুই বোন কার্মেন আর লুপিতা এক দেহে 16 বছর ধরে জীবনযাপন করে আসছেন। এই দুই কিশোরী অন্য 5টি সমবয়সী কিশোরীর মতোই হোমটাস্ক করতে চায়, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চায়, একটি থুড়ি 2টি ড্রাইভিং লাইসেন্স পেতে চায়। এমনিতে তাদের ভাবনা চিন্তা বা কাজকর্মে তেমন কোনো পার্থক্য নেই, ব্যতিক্রম তাদের শরীর। কার্মেন আর লুপিতা কনজয়েন্ট টুইন্স বা সংযুক্ত যমজ। জানা যায় জন্মের পরপরই ডাক্তাররা তাদেরকে আলাদা করতে চেয়েছেন, কিন্তু এতে বিপদের সম্ভাবনা ছিল দুজনেরই। কার্মেন আর লুপিতার একটি করে হৃৎপিণ্ড, 2টি করে হাত, 1টি করে ফুসফুস থাকলো, পাচনের খাঁচা থেকে শরীরের বাকি অংশ কমন, তাদের পাচনতন্ত্র এমনকি জননাঙ্গ কমন। 4 বছর বয়সে তারা হাঁটতে শিখে, তারপর তারা 12 বছর কদম কদম এগিয়ে চলছে, বুঝতে শিখেছে জীবনের মানে কি। 16 বছর পর আবার চিকিৎসকরা নড়ে চড়ে বসেন কার্মেন আর লুপিতার কেস নিয়ে। তাদের বক্তব্য, এই সময় তাদের আলাদা না করলে বিপদ দেখা দিতে পারে দুজনেরই। কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্মেন আর লুপিতা দুজনেই জানিয়েছেন তাদের এই অস্ত্রোপচারের মত নেই, কারণ তারা 16 বছর ধরে যে জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে তারা তাতে পরস্পর থেকে আলাদা হলে মানসিকভাবে ভেঙে পড়বে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।